পাকবাজার কলকাতার পুরনো এলাকাগুলোর মধ্যে একটি। সেখানে গৌড়ীয় মঠ একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় সংস্থা, সামাজিক সংস্থা। যে রাস্তায় এই বাগবাজারের মঠটি হয়ে উঠেছে, গড়ে উঠেছে, সেই কালীপ্রসাদ চক্রবর্তী স্ট্রিট, তার একটা ছোট ইতিহাস আছে। কালীপ্রসাদ চক্রবর্তীর সম্বন্ধে খুব বেশি না জানা গেলেও ওনার ছেলে গোপাল চক্রবর্তী খুব বিখ্যাত একজন সঙ্গীতজ্ঞ ছিলেন। এবং যেটা বলা হয় যে পাথুরিয়াঘাটার যতীন্দ্রমোহন ঠাকুরের অনুকূল্যে উনি ভারতবর্ষের তাবর বড় বড় সঙ্গীতজ্ঞদের কাছে গান শেখার সুযোগ পেয়েছিলেন। তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে ওনার নিজে যতটা সঙ্গীতজ্ঞ হিসেবে নাম করেছিলেন, তার থেকে শিক্ষক, সঙ্গীত শিক্ষক হিসেবে ওনার নাম আরও বড়। এটা হচ্ছে রাধিকা মোহন গোস্বামী থেকে বাবা আলাউদ্দিন খাঁ, প্রচুর বড় বড় মানুষ ওনার কাছে সঙ্গীত শিক্ষা করেছেন এবং তারপরে সারা দেশে, সারা পৃথিবীতে তাদের নাম করেছেন। এ হচ্ছে কালীপ্রসাদ চক্রবর্তীর একটা ছোট গল্প, যেখানে গৌড়ীয় মঠটা তুলে হয়েছে। তো সেখানে যখন এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ যখন শুরু করলেন গৌড়ীয় মঠের কাজ, তখন একজন কালী ব্যবসায়ী ছিলেন, ইঙ্ক তৈরি করতেন, জগদন্তু দত্ত বলে, উনি তার শিষ্য হন এবং গুরুর কাছে এই মঠটি তৈরি করে দেওয়ার জন্য 2 বিঘা জমি নিজে ক্রয় করে তারপরে গুরুকে দান করেন। সেই জায়গাতে আজকে এই মিউজিয়াম এবং মঠটি গড়ে উঠেছে। বিভিন্ন মঠে যে জায়গাগুলো খুঁজতে মঠ হয়েছে সেইগুলোতে দেখা যায় যে কোনো না কোনো রকমভাবে শ্রীচৈতন্য বা শ্রীচৈতন্য পরিকর্তের কোনো না কোনো স্মৃতিবিজড়িত জায়গা, সেই জায়গাগুলোতে মঠগুলো তৈরি হয়েছে। এবং সেই জায়গাগুলোতে আমরা দেখি যে কোনো না কোনো রকমভাবে রেলিক্স বা আর্টিফ্যাক্ট সেই মঠগুলোতে রাখা হয়েছে, যেগুলোকে পরবর্তীকালে ভক্তরা বা এই আন্দোলনের যারা সমর্থক বা এই এই যারা শ্রীচৈতন্যকে মহাপ্রভু ভগবান মানেন, তারা গিয়ে সেই জায়গাগুলি দেখেন এবং সেই আর্টিফ্যাক্ট এবং রেলিক্সগুলো দেখে তারা মনে করেন যে আমরা স্বয়ং ভগবানের সংস্পর্শে আসছি। আমাদের এখানে কাছাকাছি পানিহাটি আছে, পানিহাটি রাঘবের যে বাড়ি, রাঘবের বাড়িতে রাঘবাচার্যের বংশধর অমূল্যধন রায়ভট্ট, উনি অনেকদিন শ্রীচৈতন্যর কাঁথা, খড়ম, দণ্ড, জপের মালা এরকম জিনিসগুলি কিছু কিছু উনি সযত্নে রক্ষা করে রেখেছিলেন। এবং 1946 সালে জানুয়ারি মাসে যখন মহাত্মা গান্ধী রাঘব ভিটে যখন দর্শন করতে যান, তখন ওনাকে সেগুলো একটা বড় প্রদর্শনী করে দেখানো হয় এবং সেটা নিয়ে লেখা, মানে লেখা আছে যে সেই কাঁথাতে হাত বুলিয়েছেন এবং ঝরঝর করে অশ্রুবর্ষণ করছেন মহাত্মা। তো এই যে ভাব, এই যে মানে মহাপ্রভুর তার ব্যবহৃত জিনিস, তার ব্যবহৃত স্মৃতি, সেইগুলোতে দর্শন করে এই যে একটা ভাবে আপ্লুত হওয়া, এটা সাধারণ মানুষ থেকে বড় মানুষ সবারই হতে পারে। এবং সেই জন্য বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে এই মানুষদের, এই মহাপুরুষদের স্মৃতিগুলো রয়েছে সেগুলো সেরকমভাবে সংরক্ষণ করা দরকার, তার একটা ভাগ আমার নিশ্চয়ই মনে হয় যে এই মিউজিয়ামের মাধ্যমে সেটা শর্তভাবে মানুষ দেখতে পাবে এই জিনিসগুলো।